আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থা সবার আশা করি সকলেই ভালো আছেন আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো আজকে আমার সামনে একটি ফোন দেখতে পাচ্ছেন সমস্যা এবং এই শুরু আমাদের ভিডিও আজকে আমার সামনে যে ফোনটি দেখতে পাচ্ছেন এই ফোনটির সমস্যা হচ্ছে এটা চালু হচ্ছে না পরে যখন আমি পাওয়ার সাপ্লাই দিয়ে এটা চেক করলাম তখন দেখলাম যে ফোনটি ফুল শর্ট সো আজকের এই ভিডিওতে আমরা এই সমস্যাটির সমাধান করব। সো সেই আমরা ফোনটাকে প্রথমে খুলে ফেলবো ভিডিও করার ক্যামেরাটা একটু সাইডে রাখি কেননা এক হাতে যখন রেকর্ডিং করব তখন আসলে এই স্ক্রু খোলা সম্ভব না সেই জন্য মোবাইলটা একটু সেট করে ধীরে ধীরে আমরা খুলতেছি সো মোবাইলটা খুলতে থাকি এবং আপনাদের সাথেই কিছু কথা বলি এর আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম আইটেল এ ষোলো ডেট সলিউশন আর সেখানে অনেকেই কমেন্ট করেছিলেন যে এই ধরনের ভিডিও আরও আনার জন্য সো চেষ্টা করতেছি নিয়মিত ভিডিও দেওয়ার জন্য কিন্তু আসলে সম্ভব হচ্ছে না আপনারা তো জানেনি কেন সম্ভব হচ্ছে না ওই ভিডিওটাতে আপনারা খুব ভালো সাপোর্ট দিয়েছেন আমাদেরকে আশা করি এই ভিডিওটাতেও আমরা ভালো সাপোর্ট পাবো এবং ফিউচারে আমরা খুব ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সো আমাদের এই স্ক্রু খোলা শেষ এখন আমরা ফোনটা কেসিংটা খুলব সো স্যামসাং মোবাইলের কেসিংগুলো অনেকটা হার্ড হয় বিশেষ করে চায়না ফোনগুলোতে আমরা যখন স্ক্রুগুলো খুলি তারপর আমরা এভাবে হাত দিয়ে ধাক্কা দিলে খুলে যায় কিন্তু এই ফোনটার ক্ষেত্রে বা স্যামসাংয়ের যে ফোনগুলো আছে এগুলোর কেচিং অনেক হার্ড হয় আপনারা দেখতেছেন কি অবস্থা করা লাগতেছে এটা কেসিং খোলার জন্য সো আপনারা যখন স্যামসাংয়ের কেচিংগুলো খুলবেন অবশ্যই একটু আস্তে ধীরে খুলবেন কোনো তাড়াহুড়ো নেই রিল্যাক্সে খুলবেন তাহলে আশা করি সহজে খুলে আসবে এখন আমরা কেসিংটি খুলে ফেলেছি এবং মাদারবোর্ডটাকে কেসিং থেকে আলাদা করব। সো প্রথমে আমরা আইসির উপরে যে স্টিলটা থাকে এটি তুলে ফেলবো এবং দেখব যে ভিতরের কন্ডিশন কেমন দেখে যা বোঝা যাচ্ছে তাতে মনে হচ্ছে যে ভেতরে এখন পর্যন্ত কোনো কাজ করা হয়নি মানে একদম ফ্রেশ দেখা যাচ্ছে এটা বলার কারণ হচ্ছে এই ধরনের ফোনগুলো সাধারণত অনেকগুলো দোকান ঘুরে আমাদের কাছে আসে সো আজকের যে ফোনটা এসেছে এটা মোটামুটি একদম ফ্রেশ কোনো কাজ করা হয় হয়নি আলাদা করার পর আমাদের এখানে মিনি একটি পাওয়ার সাপ্লাই রয়েছে এখানে আমরা লাগাবো সো আপনারা দেখতেই পাচ্ছেন এখানেও লাগানোর সাথে সাথে কিন্তু শর্ট দেখাচ্ছে আমি একটু যদি আপনাদেরকে ভালো করে দেখাই তাহলে দেখতে পারবেন একদম ফুল শর্ট দেখাচ্ছে মানে হানড্রেড পারসেন্ট শর্ট যাকে বলে তবে এখানে আপনারা একটা বিষয় খেয়াল করেছেন কিনা আমি জানি না এখানে যখন আমি পাওয়ার সাপ্লাইতে লাগাচ্ছি সাথে সাথে কিন্তু ছোট্ট একটা পার্টস থেকে ধোয়া উঠতেছে সো আপনাদেরকে আমি একটু ভালো করে যদি দেখাই আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ছোট্ট পার্টস থেকে কিন্তু ধোয়া উঠতেছে তার মানে এই ছোট্ট পার্টসটা শর্ট হয়ে গিয়েছে সো আমরা এখন টুইজার দিয়ে বা কিছু দিয়ে এটা ফেলে দিব খুব সহজে আসলে শর্টটা ধরা দিয়েছে অনেকগুলো ফোন আছে অনেক ঘন্টার পর ঘন্টা সেটাতে কাটানোর পরেও আসলে শর্ট কোথায় এটা খুঁজে বের করা খুব টাফ হয়ে যায় সো এই ফোনটার ক্ষেত্রে আসলে অনেক সহজে পেয়ে গেলাম শর্টটা সো আপনারা দেখতে পাচ্ছেন আমি যে পাঁচটা শর্ট সেটা ফেলে দিচ্ছি এখন অনেকেই বলবে আপনি হটগান থাকতে আপনি এভাবে কেন পাঁচটা তুললেন সো তাদেরকে বলবো স্যামসাংয়ের ফোনগুলোর আইসিগুলো খুব সেন্সিটিভ হয় হালকা হিট লাগলে অনেক সময় ফোনগুলো ডেড হয়ে যায় সো এখন আমরা বোর্ডটা মিনি পাওয়ার সাপ্লাইতে লাগাচ্ছি এবং আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আর কোনো শর্ট নেই ফোনে সো এখন আমরা একটা ব্যাটারি লাগিয়ে দেখব যে ফোনটা চালু হচ্ছে কি না সো আমার কাছে একটা স্যাম্পনি ব্যাটারি রয়েছে এটা দিয়ে আপাতত চেক করছি কেননা স্যামসাংয়ের ব্যাটারিতে চার্জ নেই সেটা অটো চার্জারে লাগানো সো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ফোনটা চালু হয়ে গিয়েছে তার মানে আমাদের সমস্যার সমাধান হয়ে গিয়েছে সো এভাবে আপনি খুব সহজে যে কোনো ফোনের শর্টের সমস্যার সমাধান করতে পারেন সো যা যে এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন অ্যান্ড অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আঁকা বেলাইকনে ক্লিক করে রাখবেন পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য আজ এ পর্যন্তই ধন্যবাদ